বর্ধমান জেলার খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের উখরিত অঞ্চলের অন্তর্গত উখরিত উপস্বাস্থ্য কেন্দ্রে ভুয়ো কর্মী নিয়োগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ম্যাক্সাইডে কি করছেন? কাদের উদ্যোগে হচ্ছে এটা? আপনাদের সোসাইটি? কোথাকার সোসাইটি এটা? কৃষ্ণনগর কলকাতা সোসাইটি। আপনি কতদিন হলো জয়েন করেছেন? কার কার হাত ধরে জয়েন করেছেন আপনি? স্যার হাত ধরে। কোন স্যার? স্যারের নাম ধরে। কোথায় বাড়ি স্যারের? বাড়ি। আপনি অফিসে কিভাবে যোগাযোগ করেছিলেন সদস্য? ফর্ম রয়েছে, ফর্ম তুলে। ফর্ম তুলে কত টাকা লেগেছিল ফর্মের জন্য? আপনি যেখানে কাজ করছেন বা এখানে যে আপনাকে পোস্টিং দিয়েছে তার জন্যে কত বেতন পান আপনি মাসে? 5200 টাকা। ঢুকেছে একবারে বেতন? না, একবারে বেতন ঢুকে নেই। এখানে আপনার কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে যেখানে আপনি কাজে পাঠিয়েছে আপনাকে? তাহলে আপনি হঠাৎ এখানে চলে এলেন কাজে? এখানে যে কাজে আপনাকে পাঠিয়েছে তার জন্য কোনো লেটার দিয়েছে আপনাকে? হ্যাঁ, লেটার দিয়েছে, অফিসে জমা নিয়েছে। কোন অফিস? স্যারের অফিস। আচ্ছা, এই লেটারটা কারা দিয়েছিল? কারা? অফিস থেকে দিয়েছিল। এদের হেড অফিস থেকে? আর আপনাদের ব্রাঞ্চ অফিস বর্ধমান আছে? না, কলকাতা। কলকাতা থেকে এখানে নিয়োগ হয়েছেন? কৃষ্ণপুর ওয়েলফেয়ার সোসাইটি যেটা ইয়েটা আছে ওই সংস্থা এনজিওর মাধ্যমে রিক্রুটমেন্ট হয়েছে। এটা কোথাকার এনজিও দাদা? এটা হ্যাঁ, এটা কোথাকার এনজিও? এ তো লেখা রয়েছে, এটা লেখা আছে কৃষ্ণপুর ওয়েলফেয়ার সোসাইটি। মানে এনজিওটা কোথাকার, মানে কোথায় অবস্থিত, অফিস কোথায় আপনার? অফিস হেড অফিস হচ্ছে কলকাতা। আচ্ছা, আমরা কীভাবে এটা মানে রিপোর্টটা হলো, প্রসেসটা কীভাবে ছিল? প্রসেসটা আমরা পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা দেওয়ার পর সেটা ওখান থেকে ইয়ে হওয়ার পর রেডি হয়েছে, হয়ে তারপরে রিক্রুটমেন্ট হয়েছে। আপনাদের ফর্মটা কে দিয়েছিল? ফর্মটা আমরা ওখান থেকে ফিল আপ করেছিলাম, বাঁকুড়ার ওই সাইড থেকে, বিষ্ণুপুর ওই দিক থেকে। কেউ কি দিয়েছিল ব্যক্তিগতভাবে? না, আমরা অনলাইনে যোগাযোগ করছিলাম, অনেকদিন থেকে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দেওয়ার পর এটা পরীক্ষা দিয়েছিলাম আর কি। আচ্ছা, এই বয়সে কোনো সময়সীমা বা কোনো কিছু আছে কি না এর? সেটা তো আমি বলতে পারছি না, তবে মোটামুটি ওই 20 থেকে না এরকম 40-এর আগে পর্যন্ত এরকম আছে। কতদিন আপনি রিক্রুটমেন্ট করেছেন এখানে? কতদিন রিক্রুটমেন্ট করেছেন এখানে? তখন ওই 2 মাস মতন হবে। মাইনে পেয়েছেন? না না না, এখন কিছু পাইনি, এখন ট্রেনিং পিরিয়ড চলছে, আর পয়সা পয়সা এখন পাইনি, ডিউটি হওয়ার পর বলবে বলেছে, এখন কিছু বলেনি। কতদিন চলবে ট্রেনিং পিরিয়ডটা? 3 মাস চলবে, যে তারপর বলবে। মানে ট্রেনিংয়ে যদি আপনি ভালো পারফরমেন্স করেন তবেই আপনি বেতন পাবেন? কত করে বেতন দেবে বা কিছু কিছু বলেছে? না, সেরকম কিছু আমাদের এখন আভাস কিছু দেয়নি, পরে জানিয়ে দেওয়া হয় ওটা বলেছিল। আচ্ছা, আপনারা প্রতিদিনই কাজ করছেন? প্রতিদিনই কাজ করছি। আপনাদের ডিউটিটা কে দেয়, মানে কারা দেয় ডিউটিটা? আপনাদের ডিউটির সময়সীমা বা ডিউটিটা কারা অ্যালাইনমেন্ট করে? ডিউটিটা খণ্ডঘোষ পিএসসি থেকে ওখানে ইয়ে করা হয়েছিল, ওখান থেকে ওরা টাইম বেঁধে দিয়েছে, মানে বেলা 10টার সময় এখানে হাজির হতে হবে, 2টা পর্যন্ত ডিউটি করার পর তারপর ম্যাডামরা কাজ বুঝলে ছাড়লে তখন আমরা যেতে পারি। ম্যাডামরাই আমাদেরকে নিয়ন্ত্রণ করেন? হ্যাঁ। এলাকার জনপ্রতিনিধিরা অভিযোগ করেন এই স্বাস্থ্যকেন্দ্রে 4 জনের সরকারি কোনো বৈধ নিয়োগের নথি নেই। উখরিত তৃণমূল অঞ্চল সভাপতি শেখ হাবিবুর রহমান জানান এই স্বাস্থ্যকেন্দ্রে নথি ছাড়াই কর্মী নিয়োগ হলো। এই নিয়েই প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যদের নিয়ে তিনি এই স্বাস্থ্যকেন্দ্রে অনুসন্ধানে যান। সমস্যা হয়েছে আমাদের? আমাদের সমস্যা বলতে আপনারা দেখছেন এই যে আমরা বয়সপুর, যেটা হচ্ছে বয়সপুর মাতপুর যে স্বাস্থ্যকেন্দ্র, এটা আমরা উখরিত পঞ্চায়েত থেকে আমরা টোটাল সরকারি নিয়মিতা আমাদের যেভাবে পরিষেবা মানুষকে দিতে হয় আমরা দিই, এবং হচ্ছে যেটা আমাদের হেলথ সেন্টার যেটা উখরিতে আছে এবং হচ্ছে গয়েস চাগ্রামে আছে, আমাদের ইতিমধ্যেই শোনা গেল যে কিছু বেশ কিছুদিন আগে এখানে জোনাচারে তারা নিয়োগ হয়েছে বলে কীভাবে না হেলথে। তারপর আমার কাছে যখন রিপোর্ট যায় এটা আমরা গুরুত্ব দিই না। তারপরে গত পরশু আমরা শুনলাম যে আমার উগরির হেলথে নাকি 4 জন জয়েন করেছে। আমি তারপর আমাদের সুলেখা ম্যাডামকে আমরা জিজ্ঞেস করলাম, ওনাকে বললাম যে আপনি জানেন, বলছে আমাদের কাছে কোনো নেই, কোনো কাগজ নেই, হেলথের কোনো কাগজ নেই, শুধুমাত্র একটা যেটা হচ্ছে আমাদের এই ওয়েলফেয়ার সোসাইটি, হ্যাঁ ওয়েলফেয়ার সোসাইটি থেকে একটা আমাদেরকে কাগজ দিয়েছে, যে কাগজটার কোনো মূল্য নেই, মূল্যহীন, সেই কাগজ আমরা রেখে দিয়েছি। একজনের কথা সেখানে বলা হয়েছে যে আপনারা এখানেতে স্যানিটাইজারি এইসব করবে, একজনকে পাঠানো হয়েছে, তার জায়গায় 4 জন জয়েন হয়েছে। তারপর আমি আমাদের সঙ্গে যখন কথা বললাম, বললো খণ্ডঘোষের সবুর তারা নাকি বেশ কিছু টাকার বিনিময়ে, যেটা আমার ফোনের মধ্যে দিয়ে রয়েছে, যে সেই টাকা নিয়ে ওরা নাকি ওদিকে এখানেতে পাঠানো হয়েছে। তো উনিই বলেছিলেন যে ব্যক্তিটা পাঠিয়েছে বলে আপনাদের কে পাঠিয়েছে,
সেই জায়গায় সেইখানেতে ফোন করে আমাদের সুলেখা ম্যাডাম, বেশ 20 বার ফোন করার পরেও সেদিকে তেনার কিন্তু সাড়া পাওয়া যায়নি। আজকে যখন আমার প্রশাসনের লোক আমার পঞ্চায়েত প্রধান উপপ্রধান থেকে শুরু করে সেখানে আমরা যাই, সেখানে গিয়ে তখন তিনি ফোন করে বলছেন আমরা একজনকে নিয়োগ করেছি, আমরা বাকি বিষয়টা আমরা জানি না, ওখানেতে খণ্ডঘোষের সবুর তিনি কিন্তু সেইগুলোকে নিয়োগ করা হয়েছে। উনি কী করেন, সবুর কী করেন, তিনি কী করেন আমার জানা নেই, সবুরটাকে সেটাই আমি জানি না। সবুর নাম করেছে, সবুর সে এখন কি ব্যবস্থা নিচ্ছেন? এখন আমরা যেটা হচ্ছে নিয়ম, যেটা সরকারি যেটা নিয়ম, যেটা হচ্ছে প্রশাসনিক যেটা ব্যবস্থা, আমরা এগুলো দেখছি বা এটা সঠিকভাবে যেটা তদন্ত যেটা বেরিয়ে আসবে সেটাই যেটা মনে করবে সরকার সেটাই হবে, যেটা প্রশাসন মনে করবে সেটাই হবে। তিনি আরও জানান, স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই চারজন সরকারিভাবে কাজে যোগদান করেছেন তারা সম্পূর্ণ ভুয়ো। এদিন ওই চারজন ব্যক্তি কাজে এসেছিলেন বলে জানা যায়। যেদিন প্রথম আছে কি বলেছিলেন আমাদেরকে, বলে যে আমাদেরকে একটা এনজিও দুটি মাস্ক স্যানিটাইজেশন করতে দিয়েছে। এনজিও তো দিতে পারে। এখন বর্তমানে আপনার এখানে কজন? আমি দুজন মেয়েকে দেখেছি, দুজন ছেলেকে দেখেছি, চারজনকে একসঙ্গে দেখিনি। আপনি প্রতিদিনই আসেন? হ্যাঁ প্রতিদিনই আসি। আপনাদের সঙ্গে টিফিন করে আপনাদের সঙ্গে? না আমরা তো অফিসে আসি না, আমার সেন্টারেই ঢোকে না, ওরা জাস্ট আউটডোরের বাইরে বসে, যেখানে পেশেন্ট বসে থাকে সেখানে বসে থাকে। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।